So guys, welcome back to the vlog. Look, boy mailer vlog ta second part. Jara boy mailer vlog ta dekho ni. Tumra age oita dekhe asho. Na chale eta age dekhte paro. Karon kono connection nei. Oi boy mailer ta ami puro cover kore. Ekhon ami jacchi ekta restaurant e. Chinatown e achi. Ekhon Tangra. Oikhane giye tale abar video ta start korchi. First day, I Beijing. Then Golden Empire. And Big Boss. But Big Boss is here. We are going Big Boss, Kimbling and Simfy. I think there alternate. This is Golden Joy. Big Boss. But there is one thing. Sauce Factory. Sing Chung. सामने तक देखा चाइटी से रॉयल बेंगल स्लाइड चेंज इन पैन हमरा गोल्डन जॉयना किमलिंग ए आछी ये जे बादिके किमलिंग किमलिंग ए এসে গেছি আমরা আর ভেতরে গিয়ে দেখাচ্ছি এবার অডিও এখানে অডিও ঠিকঠাক ভাবে রেকর্ড হয়নি এখানে আমি বলছি যে 30 মিনিটস ওয়েট করার পরে আমরা ফাইনালি একটা টেবিল পেয়েছি ফার্স্ট চেক আউট দা মেনু তোমরা ভিডিওটা পজ করে মেনুটা দেখে নাও আমি অলরেডি স্টার্টার তো অর্ডার করে দিয়েছি ফারস্টে নিয়েছি একটা ফুল মিক্সড থাই স্যুপ প্রাইস হলো কি 400 রুপিস তারপর অর্ডার করে দিয়েছি একটা হাফ ক্রিসপি ফিশ আর হাফ পেপার গার্লিক ফিশ দুটোরই দাম 380 ক্রিসপি ফিশ এসে গেছে এটা হলো কি হাফ এ 6 পিস থাকে আর প্রাইস হলো কি 380 রুপিস খাবারটার আগে কোনো বিরল থাকবে না এটা আমার ব্লগে হতেই পারে না সো এনজয় মেবি পাস্তা তো দেখে আমি ভাবছিলাম বাসা ইউজ করেছে কিন্তু টেস্ট করার পরে বুঝতে পারলাম ওরা অ্যাকচুয়ালি ভিটকি ইউজ করেছে টেস্টটা নিয়ে আমার কিছু বলার নেই চায়নাটাউন আসলে সব সময় আমরা এটা অর্ডার চায়নাটাউনে এসে যদি তোমরা ক্রিসপি ফিশ না ট্রাই করে থাকো তাহলে তোমরা ধরে নেবে তোমরা চায়নাটাউন আসোই নি নেক্সট স্টার্টার পেপার গার্লিক ফিশ এসে গেছে ক্রিসপি ফিশের মতো এই পেপার গার্লিক ফিশটা তো ভালো পরিমাণের ফিশ দেওয়া ক্রিসপি ফিশের মতো এটারও টেস্টটা দারুণ ছিল তোমাদেরকে আমি রিকমেন্ড করব ওদের এই চায়নাটাউনে যদি কোনো স্টার্টার নাও তাহলে চিকেন আর প্রন না নিয়ে ফিশটা নিও কারণ ওটা ফিশটা নেক্সট লেভেল হয় সাইডে সর্টেড গার্লিকসও আছে নেক্সট হলো কি মিক্সড থাই স্যুপ মিক্সড থাই স্যুপটাতে কী কী আছে এবার তোমাদেরকে বলে দিই এই যে স্পুনে এটা তুললাম মাশরুম তারপরে এই দেখো অনেকগুলো গ্রেটেড প্রন আছে আবার এখানে ক্র্যাবস আছে আর এই যে এখন স্পুনে তুললাম যেটা হলো কি চিকেন সো এটা একটা ওভারঅল প্যাকেজ বলতে পারো মিট সি ফুড এগ সবই আছে এর মধ্যে এটারও টেস্ট নিয়ে আর কিছু বললাম না দারুণ স্যুপটা অ্যাজ অলওয়েজ দারুণই ছিল তোমাদেরকে আমি ওটা রেকমেন্ড করবো না যদি কোনো স্যুপ যদি নাও তোমরা অবভিয়াসলি থাই স্যুপ নাহলে সি ফুড স্যুপ এর মধ্যে যে কোনো একটা নিও মেন কোর্সটা অর্ডার করে নিয়েছি নিয়েছি হলো কি প্রন ফ্রাইড রাইস 225 দেন রাইস নুডলস নিয়ে নিয়েছি একটা আমাদের এই যে মিক্সড রাইস নুডলস 250
দেন ফিশে নিয়েছি হলো কি আমরা সেজওয়ান ফিশ 380 হাফ নিয়েছি। আমাদের মেন কোর্স এসে গেছে, এটা হলো কি সেজওয়ান ফিশ প্রন ফ্রাইড রাইস আর এটা মিক্স মিফুন ও রাইস নুডলস। ফিশটা একবার দেখে নিই কেমন, এটা তো সেম যেটা গার্লিক ফিশের যে ফিলেটা ছিল ওইটা ইউজ করা হয়েছে মনে হয়। টেস্ট করে দেখি, গ্রেভিটাতে ওই ট্যাঙ্গি একটা টেস্ট আসছে, এটা সেজওয়ানে হয় মেনলি। রাইস দিয়ে ফ্রাই করে দেখি, সবকটা খাবারই ভালো এখনো পর্যন্ত, এটাও দারুণ। এটা সেম জিনিস যেটা গার্লিক ফিশের ফিলেটেই শুধু গ্রেভিটা দেওয়া হয়েছে, ভালো। ফ্রাইড রাইসটা তো দারুণই ছিল, এবার মিফুনটা ট্রাই করে দেখি। তো ফার্স্ট অফ অল এই দেখো কত বড় চিকেনের একটা পিস ফ্রাইড রাইসের মধ্যে, ট্রাই করে দেখি। লেটস ট্রাই বাই ডিপিং ইট টু দ্য গ্রেভি অফ সেজওয়ান ফিশ। এবার আমার নিজেরই বিরক্তি লাগছে, এই ফোর্থ টাইম বলছি ভয়েস ওভার করে, খাবারটা দারুণ ছিল আর আমার নিজেরই এখন লোভ লাগছে ভিডিওটা দেখে। সো দিস ইজ ইট ফর টুডে, আবার দেখা হবে নেক্সট ব্লগে, বাই বাই।